আপনারা কি অবস্থা? তোমাদের আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম ব্যাক আমার আরো একটা চমৎকার চমৎকার ভিডিওতে। তো আমি কয়েকদিন আগে এক ঘন্টার স্পেশাল পড়া দিছি, আশা করি তোমাদের ভালো লাগছে। আর আমার একটা জিনিস ভালো লাগতেছে না, সেটা হচ্ছে গিয়ে আমার এই লাইটারটা প্রায় ভাঙা ভাঙা অবস্থায়, এটা ঠিক করতে হবে। আর ঠিক করার জন্য আমার যাওয়া লাগবে আমার এক্সপি ফার্মে। উই 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 যাই নিচে যাই। তো এখানে তো এমন সিস্টেম করে রাখা হয়েছে যাতে করে স্কেলিটনগুলো অটোমেটিক মরে যায়, কিন্তু সিস্টেমটা মনে হচ্ছে হালকা ভাঙতে হবে একটুখানি জন্য, কারণ আমার নিজের হাতে এগুলো মারা লাগবে। ভাঙে না কেন, কি দিয়ে ভাঙতে হয়? সিল্ক টাচ এটাতে দেখি ভাঙি। আচ্ছা সব ভিতরে গেছে, ও না এটার ভিতরে যায় না কেন? এই তো পাইছে অন্তত। ঠিক আছে, কিছু জমুক মারিয়ে দেয় আর ইলাইটাটা ঠিক হোক। আর কি, আরেক ছোট ভাই ওই দিকে যাইতেছে কেন, উল্টা দিকে? যাক এবার লাইনে যাইতেছে সুন্দর মতো। যাও বাবা যাও, আমি আসতেছি তোমাদের কোপানোর জন্য। তো যাক, হালকা একটু ঠিক হয়েছে, তো আমি বাকিটা অফ ক্যামেরা এসে ঠিক করে নিব। যাক আপাতত মোটামুটি এই পর্বের জন্য উড়া গেলেই হয়েছে, কারণ আমি চাই না যে উড়তে উড়তে ধপাস করে মাটির মধ্যে পড়ি। তো যাই দেখি আজকের পর্বে কী কী গোল আছে। অবশ্য আমি বারবার প্রত্যেক পর্বে কোনো না কোনো একটা গোল করি, কিন্তু মাইনক্রাফটে গোল তো জিনিসই নাই, সব জিনিসই চাইর কোনা। তো আমি গোল এই গোল সেই গোল না রে। তো আমার লাইব্রেরিটা ওয়াও কত সুন্দর লাইব্রেরি। তো দেখো আমাদের এই পর্বের গোলটা দেখি, আর এই পর্বের গোলটা হয়ে দেখি একেবারে শেষ মাথায়, এটা হচ্ছে কি একটা আর্চারি রেঞ্জ বানাবো, একটা ক্যাম্পিং এরিয়া বানাবো, আর একটা বিড়াল বিড়াল থেকে একটা গিফট পাবো। ওয়াও, বিড়াল থেকে গিফট পাওয়ার জিনিসটা জোস, তোমাদের দেখাবো কেমনে করতে হয়। তবে তার আগে আর্চারি রেঞ্জ, হ্যাঁ আর্চারি রেঞ্জ বানাই আগে একটা। তো তার জন্য আমার প্রচুর পরিমাণে পাতা লাগবে, আমার কাছে মাত্র 42টা পাতা আছে। আমার বেশ কিছু স্যাপলিংও লাগবে, বেশ কিছু বোন মিল লাগবে। তো আমি যাই কিছু পাতা কালেক্ট করে নিয়েছি, আর ও রাত হচ্ছে, যাই বিড়ালের গিফটটা একেবারে নিয়ে নিই। কার থেকে নিব, পিকাচু নাকি গুজ? গুজ থেকেই নিই, বিকজ গুজ আমার একটু বেশি ফেভারিট। তাই না গুজ? তাই না লিটল কিটি 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 গুজ? যাই হোক রাত হচ্ছে, হ্যাঁ তোমার দাঁড়ানোর সময় এসে পড়েছে, তুমি আমার পাশ পাশ আসো আসো। এই তো ভেরি গুড গুজ। তো গুজ ঘরের মধ্যে আসতেছে না, বাইরে দাঁড়ায় আছে কোনো কারণে। কাজটা ভাঙতে হবে মনে হয়, কিছু করার নাই। গুজ যাক অন্তত ইয়া করো। ও মা, গুজ ভিতরে আসো কেনা কেন? কি রে গরু ভিতরে ঢুকতেছে কেন? এ কি, ঘরের মধ্যে গরু হামলা করতেছে? আই হাই, কে বাঁচাবে আমার ঘর গরুর হাত থেকে? যাই হোক আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমাই, আশা করি গুজ আসবে। গুজ গিফট দে আমাকে। গুজ কোনো গিফট দিছে না মনে হয়, আবার ট্রাই করতে হবে। কিন্তু আমার ঘর গরু হামলা করেছে, গরু বেরিয়ে যা আমার ঘর থেকে। আহ শান্তি, আহ মানে এটা কি, মানে কি পাইছে কি আমার, মানে গরু মানে গোয়ালে বাইরে রাখা রে কিনা, গরু এসে আমার ঘরের মধ্যে ঢুকে যেতেছে দাও জানলা মানলা দিয়ে, মানে মানা যায় না এগুলা। তো যাই হোক এবার আমরা যাব বহুত দূরে পাতা কাটতে, গাছের পাতা। হ্যাঁ যাই ওই দিকটাতে যাই। তো যাক একটা বড় গাছ পাইছি, তো বড় গাছ দিয়ে শুরু করি, উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে যাব, মানে ভালো আইডিয়া একটাই। আমার ইয়া শেষ, কী জানি বলে আমার ইয়া একটা আয়রনের যেটা কী জানি বলে, দেখ নাম মনে আসতেছে না, শিয়ার শিয়ার শেষ। শিয়ার একটা আনছিলাম কিন্তু এটার মানে ইয়া চার্জ ছিল কম, অর্ধেকের মতো ছিল এবং এটা পুরোপুরি ভেঙে গেছে। কিছু করার নাই, যে কটা পাতা পাইছি করে নিয়ে যাই, এই কটা দিয়ে মনে হয় আপাতত কাজ চালাইতে হবে। আর আমার একটু আগে একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনের জন্য আমার এই ভিতরে কম্পিউটারের ইয়াগুলো অফ করা লাগবে। প্যারা প্যারা প্যারা। তো এবার আবার উড়াল দি বাসার দিকে যাই, ফুই ফুম। যাক আর আমার এই ওয়াচ টাওয়ার আর ইয়াটা এই ওয়ালগুলো সম্পূর্ণ করা দরকার, আর সে কটা হইলে আমার ভিলেজটা আর কি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমি ভাবতেছি যে আমার আর্চারি রেঞ্জটা আমি এই এলাকাতে বানাবো। তো তার আগে কাজ করি, কিছু গাছ টাছ কিছু বসাই নি। তো যাক কিছু গাছ টাছ বসছে, এবার করব কি গাছগুলোর মধ্যে একটু সার প্রয়োগ করতে হবে যাতে গাছগুলো বড় হয়, দুম করে থাকুস। ও এটা বড় হইয়াও গেছে, কি এ কি ম্যাজিক। ওমা নেওয়ার জায়গা নাই দেখি, শালকার বক্স এখানে ফেলাই তুই, শালকার বক্সের ভিতরে আপাতত আমার রাজাইরা জিনিসগুলো রাখি। তো হ্যাঁ এবার গাছগুলো বড় করার টাইম, ঠিক আছে ভেরি গুড। উপসি, আমার মনে হচ্ছে আরও কিছু বন্যি লাগবে, বি রাইট ব্যাক। আই হ্যাঁ আমার তো বন মিল শর্ট। ওমা ওমা এসব কি ময়লা পাতি ঢুকতেছে, ইন্না লীলা সব কিছু আমি উল্টাপাল্টা করে ফেলতেছি। যাই হোক এক পিস নেই, এক পিস নেই ওখানে থুই আর এটা ফেলাই। যাক যে কয়টা হয়েছে যে কয়টা দিয়ে এ কয়টা দিয়ে আর কি যে কয়টা হয় আর কি,
মাত্র একটা গাছ বড় হয়েছে, ব্যাপার না, পরে আবার ট্রাই করতে হবে। তো এইখানে এবার করব কি, এই যে স্প্রুসের ট্র্যাপডোরগুলো আছে, তো ট্র্যাপডোরগুলো আগে বসাই। কীভাবে বসাবো? তো আমি দুই ব্লক করে জাস্ট ট্র্যাপডোর বসাই দিচ্ছি, নয় ব্লক যাবে এদিকে। তো এক দুই তিন চার পাঁচ ছয়, এদিক দিয়ে যেতে হবে, ছয় সাত আট নয় দশ এগারো বারো, ও গুনতে ভুল করতেছি, আচ্ছা থাক নয় ব্লক হয়ে গেছে, আমি নয় এর আরও বেশি গুনে ফেলছি। তো সবগুলার এবার ক্লোজ করে দিই। এবার উপর দিয়ে করব কি, একটা ছাউনির মতো দিয়ে দিচ্ছি। এবার আই হ্যাভ মাই পাতা, তো পাতাগুলো দিয়ে এবার করব কি, একটা সুন্দর মতো একটা বর্ডার করে দিচ্ছি, যাতে একটুকু সাইড আর কি আলাদা থাকে। এবার করব কি, ওই সাইড দিয়েও ঠিক সেমভাবে একটু আলাদা করে দিচ্ছি জায়গাটা, যাতে একটু মানে জায়গাটা একটু আলাদাভাবে একটা ইয়া থাকে, মানে আলাদাভাবে একটা ইউনো বুঝতে যেতে পারো। তো গাইজ এবার করব কি, এই যে ফ্রেন্সগুলো আছে, ফ্রেন্সগুলো কাজে লাগানোর সময়, তো এইগুলো আমি এই কর্নার থেকে দুই ব্লক দিলাম, এক ব্লক ফাঁকা রেখে তারপর আরও এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় ব্লক বসাইলাম। আর এখানে এক দুই তিন চার, এক ব্লক ফাঁকা রেখে আবার এক দুই তিন চার, যাক মোটামুটি একটা এরিয়া হয়েছে। তো এবার করতে হবে কি, তিনটা ইয়া বসাইতে হবে, মানে যেগুলোর মধ্যে আমরা নিশানা লাগাবো, তো ওগুলো নিয়ে আসি। আর ও রাত হয়ে যাচ্ছে, আমি কি এখন ঘুমাইতে পারবো? হ্যাঁ, কিন্তু আমি এখন ঘুমাবো না, আগে গুজরে উঠাই দিই, এবার ঘুমাবো। গুজ প্লিজ আমার জন্য একটা গিফট আনো। ও গুজ আমার উপরে ঘুমাচ্ছে, কোলের উপর, নাক ডাকার আওয়াজ। আর গুজ আমার জন্য কি গিফট এনেছে? একটা র‍্যাবিট ফুড। ইয়ে, র‍্যাবিট ফুডটা আমি কোথায় রাখি? আমি এর মধ্যে রাখা যাবে না, ভিতরে রাখি। তো গুজ আমার জন্য একটা গিফট এনেছে, ওয়াও গাইস কত আনন্দের সংবাদ, থ্যাংক ইউ গুজ। আমার জন্মদিন এখনো আসে নাই, বাট তাও গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু তুমি অনেক আলসা। তো যাই হোক, তো আমাদের যাক মোটামুটি একটা গোল কমপ্লিট, একটা অ্যাচিভমেন্ট মনে হয় কমপ্লিট হয়েছে। তো দুইটা ধান আছে, দুইটা ধান নর্মাল দুইটা গরু রেখা হয় দিই, যাক। তো এখানে আবার উল্টা করে এখানে একটা, এখানে একটা, তারপরে এই এক ব্লক ফাঁকা রেখে আবার এখানে একটা, ও লাভ দেয় না কেন, কিরে এই তো যাক, এখানে একটা আর এখানে আবার এক ব্লক ফাঁকা রেখে এই বরাবর একটা, আচ্ছা তো ভাই যাক এবার হয়েছে। আর উপরে একটা করে ইয়াও বসাই দিই, এই যে কি জানি বলে ফ্লেশিং টেবিল, তো এটা নর্মালি বসাই দেওয়া যাবে। আর এগুলো ক্লোজ করে দিতেছি, তো এগুলো হলে আমাদের টার্গেট, মানে এগুলোর মধ্যে আমরা নিশানা লাগাবো। আর দেখি টার্গেট করে দেখি, একেবারে পারফেক্ট তো হয় না, এবার চাও হয়েছে, যাই হোক। তো এবার দূরত্ব ঠিক করি, তো দূরত্ব সম্ভবত দেখি কয় ব্লক দেওয়া যায়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারো ব্লক, হ্যাঁ আমার মনে হয় এটা ঠিক আছে। এটা দেখি এক দুই তিন চার, ঠিক ওটার মতনই করবো, খালি এক ব্লক বেশি রাখি, আর পরেরটা মনে হয় একটু ছোটো রাখবো, যাক। তো এটা হয়ে গেলে আমাদের আর্চারের রেঞ্জ কমপ্লিট। তো আমরা হয়ে গেলে যারা আর কি মানে নুব লেভেলের, তারা হয়ে গিয়ে এখানে দাঁড়ায় নিশানা মারবে, দেখি লাগে নাকি নিশানাটা, না এই ইয়াতে এমিং সিস্টেম একটু প্রবলেম আছে উইন্ডোজ টেনের, নাহলে দেখতেছো মানে পুরা বাইরে গিয়ে পড়ছে, মানে সিরিয়াসলি, যাই হোক। হ্যাঁ আর্চারের রেঞ্জ তো বানানো হইলো, কিন্তু এখানে একটু কিছু আর একটু ডিটেল অ্যাড করা দরকার, ওয়েট। তো এবার করব কি, আমি এই জায়গাটাই একটা গাছ লাগাবো, এই গাছটা বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর এখানে একটা কম্পোস্টার বসাই দিই, কম্পোস্টার উপরে একটা ফেন্স গেট রাখি, আর এটার এখন এক দুই তিন, তিনটা আইটেম ফ্রেম বসাই দিলাম। গাছটা যখন বড় হবে তখন এটা ব্যাক সাইডটা কভার করে নেবে, সো চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা জিনিস, এই যে ব্যারেল এনেছি, তো ব্যারেলগুলো আমি বিভিন্ন জায়গায় বসাই দিতে পারি, মানে নর্মালি ডেকোরেশন হিসাবে, তো মানে এমনি ব্যারেল পড়ে থাকে না কিছু কিছু জায়গার মধ্যে, তো এটা আবার কি সেরকম হবে। তো যাক ব্যারেল ট্যারেল বসানোরও কাজ শেষ, খালি এটা বড় হওয়ার অপেক্ষায় আছে। এখানে করতে পারি কি, এখানে একটা দুই ব্লক ইয়া করে দেখি কিছু একটা লাইটিংয়ের ব্যবস্থা করা যায় নাকি। তো এখানে উপরে একটা টর্চ বসাই দিছি, টর্চ আমার মনে হচ্ছে না ঠিক লাগতেছে, একটা ল্যান্টার্ন এই ইয়াগুলো বসাই দিব, এগুলো এগুলো কি বসে ফেন্সের উপর জানি তো না, যাই হোক ট্রাই করে দেখা যায়, ফার্স্ট টাইম ফর এভরিথিং। ও বসে, ও নাইস, এরকমই ঠিক আছে, যাকে একটা ল্যান্টার্ন নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। তো তার আগে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি আমার
এখানে একটা ক্যাম্প ফায়ার বানানো দরকার। তো ক্যাম্প ফায়ারটা আমি আমার এই শালকা বক্সের ভিতরে রেখেছি মনে হয়। এই তো আমার ক্যাম্প ফায়ার। তো ক্যাম্প ফায়ারটা আমি এই জায়গাটায় রাখবো, আর এই জায়গা দিয়ে কিছু একটু ক্লিয়ার করি। তো হ্যাঁ, এবার আমাদের কিছু ক্রস বো ক্রাফট করা দরকার, রাইট? তো এখানে একটা, তারপরে আরও আছে, এখান থেকে নিই, এখানে একটা আর এখানে একটা, আর এটা যাওয়ার আগে একটু টেস্ট করে নিই। হ্যাঁ, এই ব্লকে থেকে দেখি এই ক্রস বোগুলো টেস্ট করে দেখি কেমন। ব্যাম, রাইট নিশানায় যায় নাই, একটু নিচে গেছে, একটু নিচে থেকে ওটারে কি বলে টার্গেট নিশানা চুক গেছে। যাই হোক, হ্যাঁ, এটা যাক, আর্চারি রেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। একটুখানি বাকি ছিল আর গাছটা খালি বড় হওয়া বাকি। তো এবার এখানে ক্যাম্প ফায়ারের জন্য এখানে তিন ব্লক, এখানে তিন ব্লক, যাক হয়ে গেল। তো এটা থেকে আমাদের ক্যাম্প ফায়ার এখানে বসে মানুষ গা গরম করবে। আর আমার মনে হয় আমার আরও একটা ইয়া বানানো দরকার, এই ক্যাম্প ফায়ারটা বানানো দরকার, নিয়ে আসি। তো এবার করব কি, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় যেহেতু ফাঁকা আছে, এই জায়গাটায় আমি একটা ক্যাম্প ফায়ার বসাইলাম এইখানে। এবার এখানে একটা ইয়া ফেন্স, এখানে একটা ফেন্স, এখানে একটা আয়রন বার, এখানে একটা আয়রন বার, আর মাঝখানে একটা এই ইয়া, এটা কি জানি, এই কোল্ড্রোন, কিন্তু কোল্ড্রোনের সাথে তো এটা কানেক্ট হইতেছে না, কি করা যায় তাহলে? তো গাইজ, আমার মাথায় একটা আইডিয়া আসছে, চমৎকার আইডিয়া, বাট তার জন্য আমার আরও একটা ক্যাম্প ফায়ার বানানো লাগবে। বাট ব্যাপার না, নিয়ে আসি যাই। তো গাইজ, আমরা এখানে যে টেকনিকটা ইউজ করবো তার জন্য আগে এই ইয়াগুলো আগে ভেঙে নিই। তো সর্বপ্রথম করতে হবে কি, এই জায়গাটুকু আমার একটু ছোট্ট একটু এরিয়া কি এইরকম স্টোন বসায় একটু উঁচা করে দিতে হবে। তো দেখতে পাইতেছো এই জায়গাটা আমরা হালকা উঁচা করে দিছি। তো এবার করব কি, মাঝখানে এই জায়গায় তিনটা ব্লক ভাঙলাম, আর এবার করব কি, এই জায়গায় দুইটা সিঁড়ি বসাবো, তো একটা দুইটা। তো এবার ক্যাম্প ফায়ার বসানোর পালা। তো এখানে একটা ক্যাম্প ফায়ার বসাইলাম, আর আরেকটা ক্যাম্প ফায়ার বসাবো উপরে। এটার উপরে কেমনে বসতেছে না, তো কেমনে বসানো যায়। তো একটা কাজ করা যায়, এটা আগে ভাঙ্গি, এখানে একটা ইয়া বসাই, তারপরে এখানে ক্যাম্প ফায়ার বসাবো, ব্যাম। এবার নিচের ব্লকটার ভেঙে ওখানেও একটা ক্যাম্প ফায়ার বসাই দিব, জাস্ট লাইক দ্যাট, এরকম হয়ে গেল। আর তোমরা যদি না জেনে থাকো, ক্যাম্প ফায়ার কিন্তু পানিতে নিভানো যায়, বাট তার আগে রাত হচ্ছে, বাসায় যাই, এটা ঘুম দিতে হবে। ও, আর এখানে একটা জিনিস করবো, এখানে একটা আমি ইয়া বসাবো ট্র্যাপডোর, এখানে একটা ট্র্যাপডোর বসাবো। আর তোমরা হয়তো জানো না কি জানো না, এটার মধ্যে কিন্তু খাবার দাবার রান্না করা যায়, আর খাবার দাবার রান্নার জন্য একটা টেকনিক আছে। তো আমি যদি খাবারগুলো রান্না বসানোর পর এটারে পানি মেরে নিভাই দিই, তাহলে কিন্তু ও খাবারগুলো চলে যেতেছে। ও না, নিচেরটা শুদ্ধ লিভে গেছে। ওকে, বুঝতে পারছি, আমার বোতল ছুঁড়ে মারতে হবে, আবার জ্বালাইতে হবে, বার ব্যাপার না। তো খাবার দাবার তো নর্মালি, ও নর্মালি রাখতে পারি, তাহলে আমি এত ঝামেলা কেন করতেছিলাম? যাই হোক, তাহলে পানি মুনি ছুঁড়ে আমার আবার লাগলো না। যাক, তো দেখে মনে হচ্ছে যে এখানে খাবার রান্না হচ্ছে, এখানে আজীবন ধরে রান্না চলতে থাকবে, রান্না জীবনও শেষ হবে না। আর এটা থেকে ক্যাম্প ফায়ার, এখানে মানুষ বসে মজা টজা করবে। তো যাক, জিনিসটা দেখতে এরকম হয়েছে, এখানে আমরা আরও কিছু করতে পারি, এখানে আমরা কিছু র্যান্ডম ব্লক ইয়া বসাই দিতে পারি, ফেন্স বসাই দিতে পারি, এখানেও কিছু র্যান্ডম ফেন্স বসাই দিতে পারি, আর মাটি কুপানো অস্ত্র দিয়ে এই জায়গাটা কিছুটা ইয়া করে দিতে পারি, মানে এখানে আর কি মানে হাঁটাচলা করা হয় এরকম বোঝানো হইলো। তো গাইজ, আমার মনে হয় এখানে আমার ক্যাম্প ফায়ার বানানো ডান, একটু কাজ করা যায়। পাতা পাতা, হোয়াট ইজ মাই পাতা? সো দেয়ার আর মাই পাতাস, লেট মি জাস্ট গো টু অ্যান্ড ডু মাই ওয়ার্ক দেয়ার। তো যাক, এই জায়গাটুকু একটু আলাদা, একটু সেপারেট এরিয়া দিয়ে দিছি। তো এখানে মানুষজন আসবে, একটু মানে নিশানাবাজি করবে, তারপর যখন দরকার হবে এখানে একটু বসে আরাম করবে, দরকার হলে এখানে একটু রান্না বান্না করে খাবে। তো যাক, জায়গাটা দেখতে সুন্দর হয়েছে, আর এইটুকু দেখতে আমার পুরো বিরক্তিকর লাগতেছে, বারবার আসতে যেতে দিয়েছে, এইটুকু আমার ভরাট করে দিতে হবে, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে এখন হাতে ব্লক নাই। যাই হোক, এখন এই চারের জায়গাটা ভরাট করে দিলাম। তো আমার মনে হয়েছে সুন্দর একটা এরিয়া তৈরি হয়েছে, এই জায়গাটুকু একটু আগে বাইরে বাড়ায় আনি, আর এদিক দিয়ে এটা একটু নিয়ে আসি। তো ঢুকার রাস্তা আর কি একটাই থাকলো আর কি, এদিক দিয়ে ঢুকতে হবে ঢুকতে গেলে। তো আমার মনে হয় এই জায়গাটা দেখতে সেই লাগতেছে, তো তোমাদের অপিনিয়নটাও জানাও। তো আমার মনে হয় গাইজ, আজকে ব্রো এটুকু পর্যন্ত থাকলো। তো আশা করি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব তো অবশ্যই 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 করবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, আসসালামু আলাইকুম গাইজ, বিদায়।